পল্লীকবি জসীমউদ্দিনের কবর কবিতা অবলম্বনে নির্মিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কবর। নির্মাণ করেছেন রাশিদ পলাশ। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনয় শিল্পীরাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম আনোয়ার। এতটুকু তারে ঘরে এনেছি সোনার মতন মুখ। ছোটবেলায় পল্লীকবি জসীমউদ্দিনের কবর কবিতা পড়েনি এমন শিক্ষার্থীর সংখ্যা নেই বললেই চলে। দিনে দিনে বাংলা সাহিত্যে কবরের অবস্থান বেশ মজবুত হয়েছে। যে কজন মানুষ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে পল্লীকবি জসীমউদ্দিন অন্যতম, আর সেই সাথে কবর কবিতাটি। সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ। কবর কবিতা নিয়ে এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন রাশিদ পলাশ। চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। কিন্তু কেন এই কবিতা নিয়ে চলচ্চিত্র নির্মাণ? আমার কাছে মনে হয় যে শুধু আমার না, আমাদের দেশের যারা কবর পড়েছে তারা প্রত্যেকেই কবর দেখেছে, দেখে পড়েছে। কারণ গল্পটা এমনভাবে, কবিতাটা এমনভাবে বলা যে প্রত্যেকটা ক্যারেক্টার দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা ক্যারেক্টারের সুখ দুঃখ অনুভব করতে পারা যায়। সেই জায়গা আমার মনে হলো এই কাজটা এখনো হয় নাই, এই কাজটা আমরা চেষ্টা করতে পারি। এই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি মাত্র। গোয়ের কাফনে সাজায় তাহারে চলিলাম জবে বয়ে। কবর চলচ্চিত্রে অভিনয় করেছেন তারিকা নাম খান, গুলশান আরা চম্পা, মাহিবি জাহান, কাজী নশাব আহমেদ, শিমুল খান, সাদিয়া ইসলাম, মুহিব ও প্রণব ঘোষ। চ্যালেঞ্জিং বলতে গেলে তো খুব চ্যালেঞ্জিং। প্রথম কথা হচ্ছে আমার জন্ম তো গ্রামে না। দ্বিতীয় কথা হচ্ছে যে টোটালটাই একটা ইমেজ জানি, কিন্তু গ্রামের মেয়েদের একটা কীরকমই যেন একটা সহজ ব্যাপার থাকে, চোখে মুখে হাঁটা চলায়। তো এটা আমাকে আয়ত্ত করতে হচ্ছে এটা না, আমি চেষ্টা করেছি যে শহরে থাকতে থাকতে যে শহুরে ব্যাপারটা ওটাকে ঝেড়ে ফেলতে। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন কবরের কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীরা। আমার ডিরেক্টরের সাথে আমার চিন্তাটা মিলছে কিনা, যখনই মিলে যায় তখনই সেই ক্যারেক্টারটা আসলে দেখতে ভালো লাগে। যখন আমি শুটিংয়ে আমার প্রিপারেশন নিয়ে গেছি, তখন আমি দেখলাম যে ও যেভাবে ভাবছে আমিও একইভাবে ভাবছি, তখনই আসলে কাজটা ওয়ার্ক করে। আসলে এই ধরনের কাজের তো আসলে কোনো ফিডব্যাক নাই। আমরা এই ধরনের কাজ করবো বা করে যে আসলে কোনো মানে কমার্শিয়াল চিন্তা ভাবনা বা কোনো কিছু কিন্তু এরকম কোনো ব্যাপার নাই। কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ এই জায়গায় ছিল যে গল্পটা সবার দেখা সবার জানা, সেখানে সেক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি থাকে আর কি, তো বাকিটা তো আসলে মানুষজন দেখলে ব্যাপারটা বলবে আর কি। মরিবার কালে তোরে কাছে ডাকি কহিল যাই। আগামী মাসে অনলাইনে প্রকাশ করা হবে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি। এর আগে কয়েকটি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে কবর। আর অন্যদিকে দেশের বিভিন্ন জেলা শহরের স্কুলে শিক্ষার্থীদের জন্য প্রদর্শিত হবে এই চলচ্চিত্রটি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। প্রয়াত নায়ক সালমান শাহের মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন লতিফা হক লিও। লতিফা সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার মা। গেল 10 সেপ্টেম্বর চট্টগ্রামের জুগরু জেলা দ্বিতীয় আদালতে নীলা চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলায় মানহানি বাবদ 5 কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ 5 কোটি সহ মোট 10 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী ইভান ও সালমানের মামা আলমগীর কুমকুমকে। মানহানির এই মামলা প্রসঙ্গে সামিরা মা লতিফা হক গণমাধ্যমকে বলেন, নীলা চৌধুরী ও তার পরিবার নানাভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, এতে তার ও পরিবারের সম্মানহানি হচ্ছে এবং ব্যবসায়িক সুনামও নষ্ট হচ্ছে, তাই বাধ্য হয়ে তিনি মামলাটি করেছেন।